শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অফিসে দুজন কলিগকে আজ দাওয়াত দিয়েছি, তাই আজ মনোযোগ দিয়ে রান্নায় লেগে পড়েছি। যত দ্রুত সম্ভব রান্না শেষ করে ফেলবো, কারণ গেস্ট আসার পরেও যদি রান্না থেকে যায় সেক্ষেত্রে গেস্টরাও কিছুটা বিরক্ত বোধ করে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন, তেজপাতা, মরিচ ভালো মতো ধুয়ে নিয়েছি। কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এরপর তেল কিছুটা গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি, তেজপাতা ও দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হাতের কাছে যা ছিল তা দিয়েই আজকে মূলত তাদের আপ্যায়ন করে নিব। খাবারের টেস্ট যেমনই হোক না কেন, অতিথিদের যদি আপনি হাসি মুখে এবং আন্তরিকতার সাথে আপ্যায়ন করেন তাহলে সেটা তারা সারা জীবন মনে রাখবে। তারা খাবারে ঝাল অনেক বেশি খায়, তাই এখানে শুকনো মরিচ কিছুটা ধুয়ে রেখে দিয়েছি। এরপর এগুলো ভালো মতো বেটে নিব। বড় এলাচ, ছোট এলাচ এবং গোল মরিচ ভালো মতো বেটে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1/2 টি টেবিল স্পুন মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। বেটে রাখা শুকনো মরিচ ও এলাচ এতে দিয়ে দেব। মশলা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব, এতে মরিচের গুঁড়োর কালারটি চলে আসবে। বেশ সুন্দর কালার এসেছে কিন্তু, এবং ঘ্রাণটিও বেশ ভালোই। ঘণ্টাখানিক আগেই খাসির মাংস ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। পানি দিয়ে ভালো মতো মাংস ধুয়ে কষা মশলায় মাংসগুলো দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা এতে দিয়ে দেব। আজ কড়াইয়েই মাংস রান্না করে নিব। মাংসগুলো ভালো মতো কষে নিব কিছুক্ষণ। রান্নার ফাঁকেই আমার গেস্টদের আমি কল দিয়ে শুনে নিলাম তারা বাসা থেকে বের হয়েছে কিনা। মাংস থেকে যে পানিটা বের হয় এটি শুকিয়ে এলেই আমি মাংস সেদ্ধর জন্য পানি দিয়ে দেব। মাংস রান্নার ঘ্রাণটাও নাকে ঠেকছে বেশ, পানিটাও অনেক শুকিয়ে এসেছে। কেটে রাখা গোটা রসুনগুলো এতে দিয়ে দেব। ভাতের প্লেটে তরকারির ঝোল এবং গোটা রসুন থাকলে খাওয়াটা বেশ জমে ওঠে। মাংস সেদ্ধের জন্য এখন পানি দিয়ে দেব। 45 মিনিট সময় দেখে মাংসটা ভালো মতো সেদ্ধ করে নেব। পাশের চুলায় আমি প্লেন পোলাও রান্না করব। দারুচিনি ও এলাচ নিয়ে নিয়েছি। আমি এখানে 750 গ্রাম পরিমাণ চাল নিয়ে নিয়েছি, তো 1টি মগের মাধ্যমে মেপে নিলাম, কারণ আমাকে পানিটা ওই অনুপাতে দিতে হবে। চালটি ভালো মতো ধুয়ে এটাকে 1টি ঝুড়িতে রেখে দেব। পানি নিংড়িয়ে চালগুলো 1টি পাত্রে রেখে দেব। 45 মিনিট সময় প্রায় হয়ে এসেছে, তাই ঢাকনা উঠিয়ে কি অবস্থা দেখে নিলাম। পানি প্রায় শুকিয়ে এসেছে, আমার রান্নাও প্রায় শেষের দিকে। মাংসের ঝোল কিছুটা কমই রাখবো, একদম ভুনো ভুনো অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবো। মাংস রান্না শেষ। পোলাওটা আমি অতি দ্রুত রান্না করার জন্য প্রেশারে রান্না করে নেবো। এতে 1টি পেঁয়াজ ও 1টি তেজপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে 2টো গোটা এলাচ ও দারুচিনি দিয়ে দেবো। হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো, চালগুলো এতে ঢেলে দিব। চাল হালকা কিছুটা ভেজে নিব, এতে 1টি গোলমরিচ দিলেও এর ফ্লেভারটা অনেক ভালো আসে। 4 থেকে 5টি গোটামরিচ দিয়ে দিব এবং অল্প পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, কারণ চালের পরিমাণ ছিল 750 গ্রাম, প্রায় 1 কেজির কাছাকাছি। যেই মগ দিয়ে চাল নিয়েছি সেই মগ দিয়ে পানি মেপে আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। প্লেন পোলাও কম বেশি সবাই রান্না করতে পারে, তারপরও বলে রাখি আপনি 1 কাপ পরিমাণ চাল দিলে ওই একই কাপ দিয়ে 2 কাপ পানি দিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচ একদম লো হিটে রেখে দেবেন 10 মিনিটের জন্য, আপনার পোলাও ঝরঝরা হবে অবশ্যই। আপনারা চাইলে একটা শীষ দিয়েও নিতে পারেন, একটা শীষ দিয়ে নিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলবেন এবং 10 মিনিট রেখে ঢাকনা খুলে ফেলবেন। আমি আজকে 1টা শীষ দিয়েই চুলা থেকে নামিয়ে ফেলেছি, দেখুন পোলাওটি কতটা ঝরঝর হয়েছে। আশা করছি আপনারাও এভাবে রান্না করলে ঝরঝর হবে। পোলাও রান্না শেষে ফোটো, লবণ এবং হলুদ দিয়ে মেখে কড়াইয়ে হালকা করে ভেজে নিব। সব রান্না শেষে গোসল করে ফ্রেশ হওয়ার পরপরই আমার গেস্টরা ঠিক টাইম মতো চলে এসেছে। এ তো তাদের খাবার দেখে অনেক ইয়ামি লাগছে, আসলে স্বাদও অনেক ভালো ছিল। আপনারাও অবশ্যই আপনাদের গেস্টকে এভাবে আপ্যায়ন করবেন। তারা সবসময় তো বাসায় আসবে না, যে 1বার বা 2বার আসবে তারা যেন সারাজীবন সেটি মনে রাখে, তাই সেভাবে আপ্যায়ন করা উচিত।